দেখো, এবারে তোমাদের যেটা করাচ্ছি জিওমেট্রিক্যাল ড্রয়িং। জিওমেট্রিক্যাল ড্রয়িং ড্রয়িংয়ে অনেক রকম, জিওমেট্রিক্যাল ড্রয়িং অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে তোমাদের যেটা আজকে করাবো সেটা হচ্ছে যে পলিগন। পলিগন কীভাবে করে, কমন মেথড, একটা কমন মেথডে পলিগন কীভাবে করানো হয়। তো পলিগনে যদি পেন্টাগন, হেক্সাগন, হেপ্টাগন বা অক্টাগন দেয়, তখন তোমাদের ওই সাইডটা দিয়ে দেবে। সাইড ধরো, এটা ধরে নিলাম সাইডটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার এটা লেন্থ, 10 সেন্টিমিটার একে বাইসেট করবো, এ বিকে এবারে বাইসেট করবো। বাইসেট করলে এই পয়েন্টে বাইসেট পেয়ে যাব। ধরলাম যে 0 পয়েন্টে আমি বাইসেক্টটা পেলাম, বাইসেক্ট পেলাম, এ বি এর বাইসেট করে 0 পাচ্ছি। এবারে ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তিচাপ অঙ্কন করব। আবার বিকে কেন্দ্র করে বি এ ব্যাসার্ধ নিয়ে আর একটা করবো। এটা মনে করি এটা 4, এটা 6। তাহলে এই দূরত্বটা হাফ করতে পারবো। কীভাবে করব, আমরা যেভাবে হাফ করি, একে কম্পাস নিয়ে এভাবে করবো, হাফের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে করব, এদিকেও করব, করে এই দুটো পয়েন্ট পাবো, এটা যোগ করে দেবো, এটা যোগ করে দেবো। যোগ করলে এটা হবে, এটা এটা ধরে ধরে নিলাম এটা 5, এটা 5। এবারে 4 5 5 6 ইকুয়াল, তাহলে আমি এই এই যে মানে 0 6 লাইনটাকে বাড়াবো, বাড়িয়ে এটাকে আরেকটা আরেকটা পয়েন্ট বার করবো, 7, এরপর 8 9 10, আমি যতগুলো খুশি করতে পারবো। এবার যদি আমি এখানে স্কোয়ার করি, তাহলে একে কেন্দ্র করে স্কোয়ার মানে 4টে বাহু, 4টে সমান বাহু করতে হবে। তাকে একে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নেবো, 4a ব্যাসার্ধ নেবো, নিয়ে এখানে একটা বৃত্ত অঙ্কন করবো। আমি ধরে নিলাম এটা একটা বৃত্ত হলো। এবারে এইকে কেন্দ্র এবি এখান থেকে কেটে নেবো, দূরত্বটা সেম হয়ে যাবে। এবার ধরো 5কে কেন্দ্র করে 5a ব্যাসার্ধ নেবো, বৃত্ত অঙ্কন করবো, এবার একে আমি এবি দূরত্ব নিয়ে এখান থেকে কেটে নেবো, পাঁচখানা চলে আসবে। এবার যদি হেক্সাগন করি, তাহলে এটা 4 5, এটা 6, এই 6 থেকে এ দূরত্ব নেবো, নিয়ে আবার একটা বৃত্ত অঙ্কন করবো, করে এ বি দূরত্ব নিয়ে এখানে কেটে নেবো। এটা হচ্ছে কমন মেথড। এই কমন মেথডে তোমাদের পরীক্ষা আসতে পারে, যে কোনো একটা পলিগন তোমার দিতে পারে, পেন্টাগন, হেক্সাগন, তারপরে হেপ্টাগন বা অক্টাগন দিতে পারে। তোমরা ওইভাবে করবে, সাইডটা দিয়ে দেবে, সাইডটায় প্রথমে এ বি করবে দূরত্ব, তাকে এবারে বাইসেট করবে, বাইসেট করে ও ওপর চলে যাবে, ও দিয়ে একটা লাইন যাবে। এবারে একে বাইসেক্টর হলো, এবারে এখানে ওকে কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তিচাপ অঙ্কন করবে, যেটা 4 বলছি আমি, 4 বলবে, এবং একে কেন্দ্র করে বিকে কেন্দ্র করে এ বি দূরত্ব নিয়ে বৃত্তিচাপ অঙ্কন করবো, যেটা 6 বলছি। এবারে 4 এবং 6কে সমদ্বিখণ্ডিত করবো, সমদ্বিখণ্ড করে 5 পাবো, এই 5 পয়েন্টটা পেলাম, 4 5 6 পেয়ে গেলাম। এবারে 4 5 বা 6 এর ইকুয়াল করে এখান থেকে কাটবো, এখান থেকে কাটবো, এখান থেকে কেটে 7 8 9 10 এতগুলো সার্কেল আমি করতে পারি। অর্থাৎ এখানে যখনই আমি, আমাকে যদি অক্টাগন দেয়, অক্টাগনে 8, তাহলে 8কে কেন্দ্র করে এই ব্যাসার্ধ নেবো, ব্যাসার্ধ নিয়ে একটা সার্কেল করবো, নিয়ে এবার এবি দূরত্ব নিয়ে এখান থেকে কেটে নেবো, 8টা করে কেটে নেবো, অক্টাগন হয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের এবারে অক্টাগন, এটা হচ্ছে তোমার সবগুলোই পলিগন করতে পারছো। এই একটা মেথড, এই মেথডটা সব জায়গায় ইউজ হয়।